নমস্কার, সুপ্রভাত সকলকে। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আসরে আপনাদের সকলকে জানাবো অনেক অনেক স্বাগত। আমরা রয়েছি আজ আসলে একটা ছুটি ছুটি আমেজ, আমি জানি না, হয়তো বা আমার হয়তো ছুটি দেখে সেই আমেজটা রয়েছে না নারুদা, সকলেরই তো, আজ তো সেকেন্ড স্যাটারডে, তাই তো তো তাই সুতরাং তো মোটামুটি একটা বলতেই বলে যে অফিস কাছারিতে যারা যাচ্ছেন তাদের জন্য একটা ছুটি, যখন তখন সবারই মোটামুটি একটা ছুটি ছুটি ভাব আর কি। ছুটি ছুটি ভাব মানে একটা আনন্দ আনন্দ পরিবেশ, এবং আনন্দ আনন্দ পরিবেশ মানে কিন্তু যেমন থাকে গান বাজনা যেমন দুঃখের সাথী, তেমন কিন্তু আনন্দেও কিন্তু অনেকের গান বেরোয়, তাই না? যাই হোক, আমাদের যে আয়োজনটা সেটা মিলেমিশে আর কি, যারা আনন্দে আছেন তাদের জন্য, আর যাদের একটু কষ্ট কষ্ট দুঃখ দুঃখ আছে তাদের জন্য, মানে সকলের জন্য। আমাদের সাথে আজকে রয়েছেন স্টুডিওতে অতিথি শ্রী সমীর সরকার। নমস্কার, নমস্কার, সুপ্রভাত। সুপ্রভাত। নিউজ ব্যাংকারের পর্দায় আপনাকে অনেক অনেক স্বাগত। এবং আজকে যেটা বলছিলাম, ছুটি ছুটি আমেজ রয়েছে, সেখানে গানে গানে থাকবো আমরা, কথায় কথায় থাকবো। এদিকে মোটামুটি প্রচ্ছন্ন ভাবে যাকে বলেই ফেলেছি আমরা সকলে জানেন, শ্রী নারায়ণ বিশ্বাস, নমস্কার দাদা। সুপ্রভাত। সুপ্রভাত। শ্রী অরকেশ চক্রবর্তী, নমস্কার দাদা। সুপ্রভাত। ছুটি নিয়ে কিছু বলবে? না, ছুটি নিয়ে কিছু বলবো না, আমাদের ছুটি 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 ছুটি। যাই হোক, আমরা চলে যাই গানে গানে। কার গান আজকে? তো এমন একটা সকাল, আজকে আমি নজরুল গীতি নিয়ে এসেছি আর কি। আচ্ছা, তো প্রথম নজরুল বন্দনা করব, একদম তারপর আহিরি ভৈরবের মধ্যে একটি সঙ্গীত প্রথম মাইকে আরম্ভ বলতে করবো হবে। আর কি, হ্যাঁ, তাই সেটাই আমি আরম্ভ করতে হোক করতে হোক হোক চলছি হোক আর কি। হোক। অগ্নি বীণা ঝংকারে ফোটা, তুমি আগুনে রফুল, তোমারি তেজ তব মনে হারিতে না
আমি আহিরিনি শ্যামল কিশোর রূপ শুধু চিনি অম্বরে হরিয়া কি জ্যোতি পুঞ্জ অম্বরে হরিয়া কি জ্যোতি পুঞ্জ হে গিরিরাজপতি কোথা গিরি ভৈরব আমি ব্রজবালা শম্বর শম্বর মহিমাতব হে ব্রজেশ ভৈরব আমি ব্রজবালা কে শিব সুন্দর বাগ ছাল পরিহর ধর নট বর বেশ পর নিপমালা নবমেঘ চন্দনে ঢাকে অঙ্গ জ্যোতি নবমেঘ চন্দনে ঢাকি অঙ্গ জ্যোতি প্রিয় হয়ে দেখা দাও ত্রিভুবন পতি পার্বতী নহি আমি আমি শ্রীমতী পার্বতী নহি আমি আমি শ্রীমতী দিশান ফেলিয়া ভীষণ একটি সুন্দর বলবো নজরুল বন্দনা তো বটেই। প্রথম যে কথাগুলো বলছিলেন দাদা যে নজরুল বন্দনার পর একটি গান দিয়ে শুরু, আসলে আজকে 12ই আগস্ট, 12ই আগস্ট মানে আমরা কিন্তু আমি প্রথম থেকে অগস্ট মাসটা যখনই আসে তখনই আমাদের মনে মনে একটা প্রস্তুতি শুরু হয়ে যায় আর কি, যদিও সারা বছর ধরেই সেই প্রস্তুতিটা থাকে তারপরেও মানে অগস্ট মাসটা আসার সাথে সাথেই বোধহয় আমরা সকলে যারা রয়েছি তাদের মনে প্রাণে সেই ভাবনাটা চলে আসে, সেটা অবশ্যই দেশভক্তি ভাবনাটা চাগার দিয়ে ওঠে আর কি, আর কিছুই নয় তাই না একদম। এবং আজকে 12ই অগস্ট বলছিলাম কেন, কারণ দুদিন পরেই সেই এমন একটি দিন যার জন্য অনেকে মানে অফুরন্ত প্রাণহানি, অফুরন্ত মানহানি, অফুরন্ত জীবনহানি অনেক কিছু হয়েছে, নিজের সম্মান বিসর্জন, নিজের প্রাণ বিসর্জন দিয়ে যারা আমাদের জন্য স্বাধীনতা এনেছিলেন তাদের মধ্যে কিন্তু সাহিত্যিকরা, কবিরা, গীতিকাররা, সুরকাররাও কিন্তু সমানভাবে সেই জায়গায় ছিলেন। এবং কাজী নজরুলের এই যে বিদ্রোহী ব্যাপারটা রয়েছে, তিনি যে বিদ্রোহী কবি হয়ে ওঠেন সেই অসহযোগ আন্দোলন থেকে শুরু করে তার যাত্রাপথ শুরু হয়েছিল। যাব পরপর কথায় দাদা, এবারে কি গান?
এখন জৈনপুরী রাগের উপর একটি সঙ্গীত পরিবেশন করছি। একেলা গৌরি জলকে চলে গঙ্গাতি, একেলা গৌরি জলকে চলে গঙ্গাতি, অঙ্গে ঢুলিয়া পরে অঙ্গে ঢুলিয়া পরে লাল সে অলো সমীর, লাল সে অলো সমীর, একেলা গৌরি জলকে চলে গঙ্গাতি। কাকনি কোনো সে বাজে কত কথা পথ মাঝে, কাকনি কোনো সে বাজে কাকনি কোনো সে বাজে, কত কথা পথ মাঝে আচল জমি জলকে চলে গঙ্গাতি। কাজী নজরুল ইসলামের গানের ক্ষেত্রে বা তার সাহিত্যকর্মের সবথেকে সুন্দর দিক ছিল যে এমন কিছু কিছু রচনা তিনি করেছেন যা বাংলা গানের ধারাকে বদলে দিয়েছিল সেই সময়কার। হ্যাঁ,
একদম 1921 সালে বিদ্রোহী কবিতা এবং ভাঙ্গা গান, যে ভাঙ্গা গানের যে সঙ্গীতের সংকলন ছিল, তারপর বাংলা গানের একটি আমূল পরিবর্তন হয়ে যায়, তার সুরে, তার ছন্দে, তার তালে, বিভিন্ন রকম একই গানের মধ্যে এতভাবে তাল ফেরতা হতে পারে সেটা বোধহয় একমাত্র নজরুলের গানেই আমরা তখন শুনেছি, মানে আমরা শুনিনি, পরে শুনেছি, মানে আমরা জানতে পেরেছি আর কি। এখন বলতে পারেন 1921 বার সালে আপনারা ছিলেন, সেটা হয়তো বা ছিলাম কিন্তু জানি না আর কি। পরে পরবর্তী গান। পিয়া 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 পাপিয়া পুকারে।
ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, একদম কথা নয়, গানই যাই বরং আবার। কারণ কথা বলা শুরু করলে মানে যে কোনো একটা কথা শুরু করলে শেষ হবে না আর কি, আমরা শুনি গানটা শুনি পরে আবার যাব কথায়। চলো ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি হরি রে, ব্রজ গোপী খেলে হরি খেলে আনন্দ নব ঘন, আনন্দ নব ঘন সে
বা এদিকে বলবো একদম নারন্দা এত সুন্দর, মানে আমরা ভাবছিলাম না, আমি সব সময় কিন্তু কথাটা বলি যে সঙ্গীতের মাধ্যমে যে কোনো ঋতু পরিবর্তন করা সম্ভব। দেখুন আমরা এখন ভরা বর্ষায় রয়েছি, ভীষণভাবে বৃষ্টি চারিদিকে, মা খুশির ব্যাপার, খুশির ব্যাপার বৃষ্টির ব্যাপার, না হলেও তো হাঁসফাঁস গরম। কি সুন্দর বসন্তকে নিয়ে এলেন এখানে, একদম বসন্ত বন্দনায় ছিলাম আমরা নজরুল গীতির মাধ্যমে। যাবো ছোট্ট একটা বিরতিতে, কোথাও যাবেন না, সঙ্গে থাকবেন, আসছি এক্ষুনি নজরুলকে নিয়ে, তার সঙ্গীতকে নিয়ে এবং অবশ্যই আমাদের এই সকল শিল্পীকে নিয়ে। কোথাও যাবেন না, আসছি এক্ষুনি বিরতি। বিরতির পর আবারও জানাবো সকলকে অনেক অনেক স্বাগত। সানরাইজ গুরু মশলা নিবেদিত কথাই সুরে জমজমাট সকালের আজকের এই আসরে এক শ্বাসে সবগুলো কথা বলে ফেললাম। আসলে 1931 সালে শনটা ছিল ভীষণ একটি যুগান্তকারী শন, কেন কি যেটা কথা বলছিলাম যে আমাদের স্বাধীনতা দিবস বা স্বাধীনতার যে বছরগুলো সেগুলো যে আমরা পেয়েছি তার জন্য যে কত রকমের পরিশ্রম এবং কত রকমের রক্তবাহিত হয়েছে সেটা আমরা সকলেই মোটামুটি কম বেশি জানি। কিন্তু এমন কিছু কিছু গীতিকার এবং সুরকাররা তাদের কাজ রেখে গেছেন যার জন্য আমাদের এই স্বাধীনতার যে এই যে ধারাটা তা ত্বরান্বিত হয়েছিল তখনকার সময়ে, এবং কাজী নজরুল তাদের মধ্যে একজন, যিনি বিদ্রোহী কবিতা নয় শুধুমাত্র সৃষ্টি সুখী উল্লাসী যে কবিতা যেটা আমরা খুব ভালোভাবে তাকে চিনি এবং তাকে নিয়ে ভীষণ গর্ব করি সেটা পর্যন্ত তিনি জেলের মধ্যে বসেই লিখেছিলেন। এবং যেটা বলছিলাম যে 1931 সাল সেটা একটা ভীষণভাবে যুগান্তকারী সাল, কারণ সেই সময় প্রথম কাজী নজরুল ইসলাম কলকাতার বেতার সাথে যুক্ত হয়েছিলেন প্রথম, এবং সেখানে তিনটি অনুষ্ঠান ছিল যার জন্য তিনি প্রচুর প্রচুর গান লিখতেন এবং নতুন নতুন রাগের উপর বা হারিয়ে যাওয়া রাগের উপর গান কিন্তু তখন তিনি লিখতেন। এবং নব রাগমালিকা আরেকটা ছিল বোধহয় গীতশ্রী এবং আরেকটি ছিল হারমোনি, হারামোনি যেটা ছিল হারামোনিতেই তিনি এই যে পুরনো রাগগুলো আছে যে হারিয়ে গেছে রাগ সেগুলোর উপর গান লিখতেন, এবং তার কি জন্য প্রচুর প্রচুর গান লিখতে হতো পরবর্তী সময়ে। যাবো এবারে দাদার কাছ থেকেও কথা শুনবো, কিন্তু শুধু গান নয়, ঠিক আছে দাদা? কিন্তু আজকে বলবো না, ওই যে আমরা বলি না ওই যে সুদূর ওখান থেকে এসছেন, সুদূর কুমার ঘাট থেকে এসছেন, তাই না? গুলমোহরের ফুল ঝরে যায়, বনে বনে শাখায় শাখায়, গুলমোহরের ফুল ঝরে যায়, বনে বনে শাখায় শাখায়, গুলমোহরের ফুল ঝরে যায়, বনে বনে শাখায় শাখায়, কেন যায় কেন যায় কেন যায় কেন যায়, বাহারের মন ভেঙে যায়, গুলমোহরের ফুল ঝরে যায়। কেন যে পথ ভুলে যায়, মরমে পথের মাঝে কেন যে পথ ভুলে যায়, মরণে মুখে আবার কেন সে মন থেমে যায়, কেন যায় কেন যায় কেন যায় কেন যায়, বাহারের মন ভেঙে যায়, গুলমোহরের ফুল ঝরে যায়। Thank you.
আসবে আবার, ভ্রমরা পাতবে আসর এ রঙের ফুল বাগানে, জোনাকিরা জাগবে বাসর সরমের আড়াল দিয়ে। বলো তো কে সরে যায় দরদের পরশ দিয়ে, কেন সে যে ফিরে যায়, কেন যায়, কেন যায়, কেন যায়, কেন যায়, বাহারে গুলমোহরের ফুল ঝরে যায়, বনে বনে শাখায় শাখায়, কেন যায়, কেন যায়, কেন যায়, কেন যায়, বাহারের মন ভেঙে যায় গুলমোহরের ঝরে যায়, গুলমোহরের ফুল ঝরে যায়, গুলমোহরের ফুল ঝরে যায়। বাহ, বাহ, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এইবার একটু কথা শুনবো, সেই কুমার ঘাটের ব্যাপার, এখানকার ব্যাপার, সবকিছু মিলিয়ে একটু ছোট্ট করে শুনবো, কিন্তু মাইকে শুনবো আর কি, আমি তো শুনে যাবো কিন্তু আমাদের দর্শকরা কিছু শুনবেন না। দাদার সঙ্গীত যাত্রা কবে থেকে? আমার সঙ্গীত যাত্রা তো কখন থেকে আসলে আমার মনে নেই, বলতেই পারবো না। এই সঙ্গীতে সঙ্গীতেই বোধহয় বড় হয়েছি, একদম ছোট থেকে। কোন বয়স থেকে যে আরম্ভ হয়েছে সেটা মনে থাকে একদম একদম, এবং সেখান থেকে চর্চা চলছে একজন শিক্ষক হিসেবে এই সঙ্গীতকে রাখা। আমি আসলে প্রথম দিকে তো আমার বাবা ওই আগে ড্রপ যাত্রা ছিল, আচ্ছা, ওই যাত্রার দলে ভালো প্লেয়ার ছিল আর কি, তো ও বাবাই আমাকে সবচেয়ে বেশি উদ্বুদ্ধ করতেন আর কি। আমি পড়াশোনায় বসলে বাবা দাঁড়িয়ে থাকতেন, চল রে গানে চল, তো একদম ছোট ছিলাম তো অনেকেই বলতো যে ওই ছেলেটাকে নিয়ে আসবেন, কিন্তু আমি তো মানে আমার ক্লাসে আমার ফার্স্ট বয় থাকছে তখন, আমার নাম্বার যাতে এক নাম্বার কাটা না যায়, আমি খুব পড়াশোনা ইয়ে করতাম আর কি। তো আমি বাবাকে অনেক সময় রেগে বলতাম তুমি যাও আমি যাব না, তখন বাবা তখন বলতো বুঝবি রে একদিন বুঝবি গানের মানে কি কদর কি মর্ম। ঠিক আসলে আজকে আমার মানে সারাটা জীবনই গানের মাধ্যমে, যতটুকু আমি এগিয়ে এসছি এতটুকু শুধু গানের মাধ্যমে আমি বলবো সেটা আসতে পেরেছি আর কি। সুন্দর কথা, আসলে আমরা বলি অবশ্যই পড়াশোনা তো নিশ্চয়ই রয়েছে আমাদের, যে প্রতিষ্ঠা পাওয়ার জন্য একটা নির্দিষ্ট দিকে আমাদের হাঁটতে হয়, সেই হাঁটাটা চলুক না, তবে আমাদের এই যে পারফর্মিং আর্টগুলো আমাদেরকে আমাদের পরিচিতিটা দেয়, কিন্তু যে কোনো আমরা আজকে যারাই এখানে স্টুডিওতে বসে আছি, আপনারা দেখুন সেটা অলোকেশ দা হোক, সেটা নারায়ণ বিশ্বাস হোক, সেটা আমি হই বা আজকে দাদাই হোক, আমরা সকলেই শিক্ষকতার সাথে কোথাও না কোথাও জড়িত ছিলাম বা আছি, এবং সেখানে সরাসরিভাবে মানুষ হিসেবে বা শিল্পী হিসেবে পরিচিতি পেয়েছি আমাদের ত্রিপুরা রাজ্যে, ছোট বড় যেটাই হোক, কিন্তু সেই আমাদের পারফর্মিং আর্টটা আমাদেরকে পরিচিতি দিয়েছে, তাই না? অবশ্যই যাব পরে গানে, পরবর্তী সময় তো আমি এখানে ওই যে হরিকৃষ্ণ রায় স্যার, আচ্ছা, ওনার কাছে আমি সম্পূর্ণ ইয়ে নিয়েছি আর কি, সাথে আমাদের নারায়ণ দাও ছিল আমাদের মানে পূর্বসূরি আর কি, আমরা একই গুরুর শিষ্য, স্যারই আমাদেরকে অনেক দূর অনেক দূরে গিয়েছেন, একজন মহান গুরুর বোধহয় এটাই বোধহয় সব থেকে বড় বৈশিষ্ট্য আমার মনে হয়। ভীষণ সুন্দর লাগে যখন এই কথাগুলো যখন শুনি আর কি। চলুন যাবো গানে যাই। এখন দক্ষিণী রাগের উপর একটি নজরুল সঙ্গীত পরিবেশন করছি। পরদেশি মেঘ যাও রে ফিরে, পরদেশি মেঘ
দেশি রে পরদেশি যাও রে পিরে। কথাই বলে না যে যখনই আমাদের পরিচিত গান আসে আমরা সকলে মিলে একসাথে গাইতে থাকি, এবং নজরুলের 4000-এরও বেশি গান আছে, তার মধ্যে এই গানগুলো আমাদের কাছে ভীষণ পরিচিত এবং এবং ভীষণ বহুশ্রুত অবশ্যই এবং ভীষণ ভীষণই সুন্দর আর কি, এত তাল জ্ঞানের এত সুন্দর সুন্দর যে
ওঠা পড়া ভীষণ সুন্দর। যাবো দাদা, আমাদের সময় প্রায় শেষের পথে, আমাদের আরেকটি গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে পারবো, শুনবো। হ্যাঁ, মধু মাধবী রাগের উপর, মধু মাধবী সারং আর কি, সেটা আমরা প্রায় আমরা শুনে থাকি, তাহলে সেটা দিয়ে হয়ে যাক, আজকে আজকের অনুষ্ঠান শেষ করবো এই গান দিয়ে। চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে, নবমালতীর কোণে মুকুল নয়ন মেলে, নবমালতীর কোলে মুকুল নয়ন মেলে, নিশি জাগে আমারি সাথে, চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে, পিয়াসি চকুরি দিন গোনা ফুরালো, ফুরালো ফুরালো ফুরালো, পিয়াসি চকুরি দিন গোনা ফুরালো, শূন্য গগনের বক্ষ জুড়ালো, দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন, দক্ষিণ সমীরণ মাধবী কঙ্কন, পড়ায়ে দিল বনভূমির হাতে, চৈতালি চাঁদিনী রাতে, চৈতালি চাঁদিনী রাতে, চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ, চাঁদিনী তিথি এলো আমারি চাঁদ, কেন 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 এলো না, বনের বুকে রোজালা গেল গো মনের আধার, কেন গেল না গেল না গেল না, এ মধুনিশি মিলন মালা, মিলন মালা, এ মধুনিশি মিলন মালা, কাটারি মতো আমি বিধিয়ায় আছি হায়, সবারই আলোয় আলোর দেয়ালি, সবারই আলোয় আলোর দেয়ালি, অশ্রু আমারি নয়ন পাতে, চৈতালি চাঁদিনী রাতে, নবমালতীর কোলে মুকুল নয়ন মেলে, নবমালতীর কোলে মুকুল নয়ন মেলে, নিশি জাগে আমার
দর্শক যখন খুশি হয়ে যান, তখন আমাদের যারা শিল্পীরা মঞ্চে বা স্টুডিওতে অনুষ্ঠান পরিবেশন করেন, তাদের সফলতা সেখানেই হয়। এবং আজকে পিসিআরে বুঝে গেছে যে তবলার কি মাহাত্ম্য। দাদার থেকে একদম তবলার দিকে চলে গেছিল শেষ অব্দি তবলা, এবং অবশ্যই সিনথেসাইজার দুটোই রয়েছে আমাদের সাথে। অসাধারণ, অনেক অনেক ধন্যবাদ জানাবো দুজনকেই। হ্যাঁ, ভীষণ সুন্দর। ধন্যবাদ জানাবো দাদাকে এত সুন্দর একটা সকালে আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ, আপনারা আমাদেরকে এনে প্রোগ্রাম করছেন। যারা শ্রোতা মাইকে মাইকে শ্রোতা আছেন, ওরাও আপনাদের মাধ্যমে সেই আনন্দ অনুভব করছে। একদম, আমাদের দর্শক ধন্যবাদ জানাবো। আমাদের দর্শক শ্রোতা বন্ধুদের জন্যই তো আমাদের এই আয়োজন, প্রতিদিন সকালের এই বিভিন্ন গানের মাধ্যমে, বিভিন্ন গান, বিভিন্ন দিক, মানে এতটা সম্ভার যে রয়েছে বাংলা গানের ক্ষেত্রে, সেটা আমার মনে হয় এই সমস্ত অনুষ্ঠান যদি না হতো আমরা হয়তো জানতে পারতাম না। মানে আমি আমার কথা বলছি ব্যক্তিগত, এখন অনেকে বলতে পারেন আমরা তো জানি, হ্যাঁ জানতেই পারেন, কিন্তু আমি আমার কথা বলছি ব্যক্তিগত ব্যাপার। ধন্যবাদ জানাবো দাদাকে, এবং ধন্যবাদ অবশ্যই নারুদাকে এবং অর্কেস্ট্রাকে এত সুন্দরভাবে সকালটা আমাদের করে দেওয়ার জন্য। আপনাদেরকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, যদি কারো ছুটি থাকে একটু দেরি করে উঠবেন, কোনো অসুবিধা নেই, কিন্তু তারপর যে যে কাজগুলো থাকে আর কি, ছুটির জন্য আমরা কিছু কিছু কাজ জমিয়ে রাখি, বলুন জমিয়ে রাখি না, জমিয়ে রাখি তো, সেগুলো করুন, মাথা ঠান্ডা রাখবেন, তবে এই গরমের মধ্যে, না গরম বলবো না, বৃষ্টির মধ্যে ছাতা রাখবেন, এটা ভালো কথা হবে, তাই না? আশা করছি আবারও কালকে দেখা হবে সকাল ঠিক 8টায় নিউজ ভ্যানগার্ডের পর্দায়। অন্যান্য আপডেটসের জন্য চোখ রাখতে হবে নিউজ ভ্যানগার্ডের পর্দায়। আজ আসি, নমস্কার।